তিনি হচ্ছেন সেই বঙ্কিম ঘোষ যার বৌমা কেন্দ্রের শিক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী, সংসদ সুভাষ সরকারের রেকমেন্ডেশনে কল্যাণীর এমসে বিনা পরীক্ষায় বেআইনিভাবে চাকরি পেয়েছিলেন। দ্বিতীয়ত বিজেপির রাজনৈতিক দেউলিয়াপনায় আরো একবার প্রকাশ্যে এলো, এটা অবশ্য নতুন কিছু নয়। আমরা কিছুদিন আগে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে বলতে শুনেছি, এসো ভাই সিপিএম আমাদের সাথে হাত মেলাও, আমরা একা তৃণমূলের সাথে লড়ে পারছি না। আমরা কিছুদিন আগে যখন 11.5 কোটি টাকা খরচা করে অন্য রাজ্য থেকে গুন্ডা ভাড়া করে এনে পরিকল্পিত সন্ত্রাস করলো 13ই সেপ্টেম্বর নবান্ন অভিযানের নামে, তার আগেও আমরা বিরোধী দলনেতা শুভেন্দু বাবুকে বলতে শুনেছি অন্য জায়গায় আন্দোলন করে লাভ নেই, আমাদের সাথে আসুন, চলুন আমরা একসাথে নবান্নে যাই, আমাদের লোক কম হচ্ছে। 2019 সালে লোকসভা নির্বাচনে আমরা দেখেছিলাম বামের ভোটকে পাথেয় করে বিজেপি এখানে কিছু আসন পেয়েছিল, পরে বামপন্থীরা যখন তাদের নিজেদের ভোট ধীরে ধীরে ফেরত পেতে শুরু করলো, বিজেপির তত ভরাডুবি হতে শুরু করলো। সুতরাং ভারতীয় জনতা পার্টি কতটা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে এটা তার একটা আরেকটা উদাহরণ, এবং এটা প্রমাণ করে যে ভারতীয় জনতা পার্টি এককভাবে তৃণমূল কংগ্রেসের সাথে পেরে উঠছে না। তাই বামপন্থীদের, যারা বাংলার মানুষের কাছে শূন্য হয়ে গেছে, এবং ক্ষেত্র বিশেষে কংগ্রেসদের, যারা বাংলা মানুষের কাছে শূন্য হয়ে গেছে, তাদের সাথে হাত মিলিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতে চাইছে। কিন্তু শূন্যর সাথে কোনো কিছু গুণ করলে গুণফল কিন্তু শূন্যই হয়। অনেক ধন্যবাদ শান্তনুবাবু। বামেদের এই কর্মসূচি, এই প্রতিবাদে পথে নামাকে সমর্থন বিজেপি বিধায়কের। যে কোন রাজনৈতিক দল রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারে, বামেরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করছে। আমরা চাই ডান হোক বাম হোক সবাই মিলে তৃণমূল সরকারকে উৎখাত করুক, আনিসের হয়ে পথে নামা ন্যায্য। বামেদের আন্দোলনকে এভাবেই সমর্থন করেছেন চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, সমর্থন করে বামেদের রাজনৈতিক কর্মসূচিকে সমর্থন করে কি বলেছেন বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ। যে কোন রাজনৈতিক দল রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারে, বামেরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করছে। আমরা চাই ডান হোক বাম হোক সবাই মিলে তৃণমূল সরকারকে উৎখাত করুক, আনিসের হয়ে পথে নামা ন্যায্য। বামেদের আন্দোলনকে সমর্থন করে এমনই বক্তব্য চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের। যে কোনো রাজনৈতিক দল তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারে, বামেরা যে লড়াইটা দিচ্ছে মূলত আমাদের রাজ্যের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াইটা দিচ্ছে, আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে। তো ওদের রাজনৈতিক কর্মসূচি ওরা পালন করছে, এতে তো কোনো অসুবিধা নেই। আমরা চাই বাম হোক ডান হোক সবাই মিলে তৃণমূল কংগ্রেসটাকে ক্ষমতাচ্যুত করা হোক, কারণ এখানে যা অনৈতিকতা চলছে, তৃণমূলকে আগে না সরালে এখানে অন্যান্য কোনো রাজনৈতিক দল তাদের গণতান্ত্রিক অধিকার নিয়ে এখানে কাজ করতে পারবে। মানে আপনি এই ইনসাফ যাত্রাটাকে স্বাগত জানাচ্ছেন? না, আমি তো বলছি ওদের লড়াই ওরা করুক, ওদের লড়াই তো মূলত তৃণমূলের বিরুদ্ধে মূলত। হ্যাঁ, তো ফলে ওরা যে ইস্যুটা নিয়ে লড়াই করছে সেই ইস্যুটা তো তৃণমূলের বিরুদ্ধে লড়াই, ফলে এটা তো আমরা ডাইরেক্টলি নীতিগতভাবে ওদের সমর্থন না করলেও কিন্তু কমন ইস্যু তো এসে যাচ্ছে অনেক ক্ষেত্রে, ফলে আমাদের লড়াই ওদের লড়াই অনেক সময় এক হয়ে যাচ্ছে। কে কি বলছেন সেটা আমি জানি না, কিন্তু আমার কাছে কথাটা হচ্ছে গোটা রাজ্যের মানুষ মানুষ, কে কোন দল কে কোন সমর্থন তার বাইরে কেউ সাধারণভাবে মানুষ, তারা কিন্তু এই আন্দোলনকে সমর্থন করছে, ইনসাফের এই আন্দোলন, আনিস খানের হত্যাকাণ্ড দোষীদের শাস্তির দাবিতে এই আন্দোলন, সুদীপ্ত কিংবা সাইফুদ্দিন সহ বৈদুল বিদ্যা পশ্চিমবাংলা অনেক দেখেছে গত কয়েকটা বছরে কিভাবে কমবয়সীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে রাজ্যের সরকার, দেখেছে যে কিভাবে লেখাপড়া করা পরীক্ষা পাস করা ছেলে মেয়েদের রাস্তা বসে রাখতে হচ্ছে, আর টাকার বিনিময়ে তৃণমূল বেআইনি কাজ করছেন, নিয়োগের ব্যবস্থা করছেন, এই সমস্ত কিছুর বিরুদ্ধে ইনসাফ চায় মানুষ, মানুষ ইনসাফ চায়। এই যা চলছে এ কখনো মেনে নেওয়া যায় না। পশ্চিমবাংলা সবাই দেখে হারে হারে টের পাচ্ছেন, এবং দেশ দেখতে পাচ্ছে বিজেপিকে ভয়ঙ্কর বিপজ্জনক, রাজ্য দেখতে পাচ্ছে তৃণমূলকে। যে কোনো মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন যে কোনো মানুষকে এই আন্দোলনের পাশে দাঁড়ানোর আমরা আহ্বান জানাই। ধন্যবাদ সুজনদা।